हाय एवरीवन, चले এলাম জীব বিজ্ঞানের আরো একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব জীব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, টিস্যু ও টিস্যু তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। দেখো, এখানে তোমাদের বইতে স্টিলের ভিতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে বহিঃস্টুলীয় অঞ্চল এবং অন্তঃস্টুলীয় অঞ্চল। আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে বহিঃস্টুলীয় অঞ্চলের অন্তঃত্বক। তো দেখো, বহিঃস্টুলীয় অঞ্চলের অংশ আছে তিনটি, অধঃত্বক, কর্টেক্স এবং অন্তঃত্বক, অর্থাৎ হাইপোডার্মিস, কর্টেক্স এবং এন্ডোডার্মিস। তো এই অন্তঃত্বক, অন্তঃত্বকের গঠনটা আমরা পড়ব। দেখো, শুধুমাত্র আমি অন্তঃত্বকের একটা চিত্র এখানে অঙ্কন করেছি, শুধুমাত্র অন্তঃত্বকটা বাছাই করে নিয়েছি। এবং এই অন্তঃত্বকটা হচ্ছে গোল, এক ধরনের আবরণ যেটা হচ্ছে ব্যারেল শেপড কোষ দিয়ে তৈরি হয়। এর ভিতরের কোষগুলো থাকে, দেখো আমরা যেভাবে ছোটবেলায় ঘর বাড়ি আঁকতাম অনেকটা ওই রকম, এর ভিতরের এক সারি কোষ থাকে, এই বরাবর থাকে হচ্ছে পরিচক্র। পরিচক্রটা যেহেতু আজকে আলোচনার বিষয় নয়, সেহেতু আমি পুরো জায়গাটায় পরিচক্র আঁকিনি, কিন্তু অন্তঃত্বক থাকে এরকম এক এক সারি কোষ দিয়ে তৈরি, ব্যারেল শেপড কোষ দিয়ে। তো এই অন্তঃত্বক এক স্তর বিশিষ্ট হয় এবং এটা মূল ও দ্বিবীজপত্রী কাণ্ডে শুধুমাত্র দেখা যায়, মূলে দেখা যায়, অন্তঃত্বকটা মূলে দেখা যায় এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। তো এই আমি যদি এখান থেকে খানিকটা অংশ কেটে নিই অন্তঃত্বকের, তাহলে যে গঠনটা দাঁড়ায় সেটা হচ্ছে নিচে দেখানোর চেষ্টা করেছি আমি। এখানে কি হয়, এই অন্তঃত্বকের বিভিন্ন জায়গায় সুবেরিন এবং লিগনিন যুক্ত হয়ে এটা পুরো ফিতার মতন গঠন একটা তৈরি করে। এটা প্রস্থ বরাবরও থাকে কোষের এবং মাঝ বরাবরও থাকে, এখানে পুরো একটা ফিতা বা স্ট্রিপের মতন একটা গঠন তৈরি করে। তো এই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী ক্যাসপেরি 1865 সালে, এই জন্যে এটার নাম দেওয়া হয়েছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, লিগনিন এবং সুপেরিন যুক্ত হয়ে যে ফিতার মতন পুরু। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ এটা কোথায় থাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ এই অধ্যায়ের প্রথম সারির অবজেক্টিভের ভিতরে একটা, এইটা থাকে মূলের অন্তঃত্বকে। আমরা দেখছি যে অন্তঃত্বক শুধুমাত্র থাকতে পারে মূলে অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, এদের ভিতর মূলের অন্তঃত্বকে থাকে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। অন্যদিকে অনেক সময় স্বেচ্ছার আবরণ দেখা যায়, স্বেচ্ছার আবরণটা থাকে হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডে। তো আমি আবার বলতেছি, অন্তঃত্বক এক স্তর বিশিষ্ট হয়, এটা থাকে মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে। মূলে দেখা যায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায় স্বেচ্ছার আবরণ। এবার আসো, এই যে মূলের অন্তঃত্বকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কেন থাকে? দেখো, কিছু কিছু জায়গায় এখানে ফাঁকা থাকে, অর্থাৎ যে জায়গাটায় এটা স্ট্রিপ বা ফিতার মতন গঠনটা তৈরি করে না। আমরা জানি আমার অন্তঃস্টুলীয় অঞ্চলের ভিতর বিভিন্ন জায়গায় জাইলেম এবং ফ্লোয়েম পরপর সজ্জিত হয়। জাইলেম এবং ফ্লোয়েম পরপর সজ্জিত হয়, এদের ভিতর জাইলেমের কাজ হচ্ছে মূল দিয়ে মাটি থেকে পানি এবং খনিজ লবণ পরিশোষণ করা। তো এই পরিশোষিত পানি এবং খনিজ লবণ বাইরের থেকে জাইলেম টিস্যুতে ঢোকার জন্য এই যে স্ট্রিপের ভিতর ফাঁকা যে দুই অংশ, এই অংশটা তৈরি করে। আবার ভিতরে যে পানিটা অতিরিক্ত জমা হয়, তোমরা জানো যে মূল থেকে যে পানিটা পরিশোষিত হয় তার 99% আবার প্রশোধন প্রক্রিয়ায় দেহ থেকে বাইরে নির্গত হয়। তো প্রচুর পরিমাণ পানি আবার এর থেকে দেহের বাইরে নির্গত হওয়ার দরকার আছে। তো এই যে পানি এবং খনিজ লবণ, এই যে যাতায়াত পথ, এই পথের জন্য হচ্ছে এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা তৈরি হয়েছে এবং এর মাঝে মাঝে কিছুটা ফাঁকা জায়গা আছে। অর্থাৎ এক কথায় বললে এটা হচ্ছে, এই যে ফাঁকা জায়গাটা ক্যাসপেরিয়ান স্ট্রিপটা, এটা হচ্ছে একটা বাঁধের মতন কাজ করে। এখান থেকে ভিতরে এবং বাইরে পানি, খনিজ লবণ ইত্যাদি পদার্থ যাতায়াত করে, যাতে ভিতরে অতিরিক্ত পানি থেকে মূলটা পচে না যায়। ঠিক আছে, আর স্বেচ্ছার আবরণ থাকে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনে।
এইটার আরেকটা কাজের ভিতর আছে, যেটা হচ্ছে মূলজ চাপ নিয়ন্ত্রণ করা। মূলজ চাপ নিয়ন্ত্রণ করা, এই ভিতরে যে পানি ঝুঁকে আসে, এই পানি যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, তার কারণে এই বাঁধের মতন জায়গাগুলো থাকে। অর্থাৎ অতিরিক্ত পানির চাপ যখন হবে, তখন এইখান থেকে পানি বাইরে বের হয়ে যাবে, আর যখন ঢোকার দরকার হবে, তখন এই পথেই ভিতরে পানিটা ঢুকে আসবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার কোনো দিন হাজির হবো তোমাদের সামনে অন্য কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত টাটা।